এই ছবিটার কথা মনে আছে? ভুলে গেলেও ক্ষতি নেই, মনে করিয়ে দিচ্ছি। 2016 সালের 24 অক্টোবর চট্টগ্রামে সাব্বির রহমান রোমন পড়েছিলেন হতাশার আগুনে। যে ম্যাচ তাকে অভিষেকে অমরত্ব দিতে পারত, সেই ম্যাচেই একটু হিসাব নিকাশের ভুলে সাব্বির হয়েছিলেন ট্র্যাজিক হিরো। ইংল্যান্ডের বিপক্ষে 286 রানের জয়ের লক্ষ্য নিয়ে শেষ ইনিংসে ব্যাট করছিল বাংলাদেশ। চতুর্থ দিন শেষে বাংলাদেশের রান 253, উইকেটের কলামে লেখা 8। শেষ দিনে বাংলাদেশকে করতে হতো 33 রান, ইংল্যান্ডের দরকার ছিল মাত্র 2 উইকেট। বাংলাদেশের পক্ষে বাজি ধরার লোক পাওয়া গিয়েছিল উইকেটে সাব্বির রহমান ছিলেন বলেই। চতুর্থ দিন শেষে তার নামের পাশে অপরাজিত 59 রান, তার সঙ্গী হিসেবে ছিলেন তাইজুল ইসলাম। পঞ্চম দিনের প্রথম ওভারে তৃতীয় বলে 2 রান, চতুর্থ বলে 1 রান, সাব্বির এগোচ্ছিলেন হিসেব করেই, তাইজুল বাকি 2 বল ঠেকিয়ে দেন। পরের ওভারের দ্বিতীয় বলেই সাব্বির নিলেন সিঙ্গেল, স্ট্রাইক পেয়ে তাইজুল ইসলাম প্রথম বলে মারলেন বাউন্ডারি, বাকি 3 বল ডিফেন্ড করলেন। তাতেই বুঝি তাইজুল ইসলামের প্রতি ভরসা বেড়ে গিয়েছিল সাব্বিরের। পরবর্তী ওভারের তৃতীয় বলে সিঙ্গেল নিয়ে খেলতে দেন তাইজুলকে। তাইজুল শেষ 3 বল কেবল খেললেনই না, শেষ বলে নিলেন সিঙ্গেল, বেন স্টোকসের সামনে তাইজুল। ওভারের প্রথম বলেই লেগ বিফোর উইকেটের আবেদন, আম্পায়ার সাড়া না দিলেও রিভিউ নিয়ে তাইজুলকে সাজঘরে ফেরায় ইংল্যান্ড। 1 বল বাদে সাজঘরে শফিউল ইসলামও, তিনিও হন LBW। ইংল্যান্ড ম্যাচটা যেতে 22 রানে 64 রান করে অপরাজিত থাকেন সাব্বির, যা কেবল আক্ষেপই বাড়িয়েছে। হঠাৎ 6 বছর আগে কেন ফিরে যাওয়া? সেটা মাহমুদুল হাসান জয়ের কারণে। ডারবানের কিংস মিডে মাহমুদুল হাসান জয় খেলেছেন 137 রানের ইনিংস, 326 বল খেলে 15-4 ও 2-6 ইনিংস সাজিয়েছেন তিনি। ব্যাট হাতে দেখিয়েছেন মুনশিয়ানা, সাথে দেখিয়েছেন ম্যাচের অবস্থা বুঝে খেলার সক্ষমতা তার কতটা। মেহেদি হাসান মিরাজ আউট হন 112তম ওভারের 5 বলে। 10ম ব্যাটার হিসেবে উইকেটে সে খালেদ আহমেদ ওভারের বাকি থাকা বলটা খেলে ফেলেন। জয় বুঝেছিলেন লেজের ব্যাটারদের প্রতি চেয়ে না থেকে রান বাড়ানোর কাজ তাকেই করতে হবে। সিমন হারমারের ওভার থেকে 1টি করে 4 ও 6 নিলেন 11 রান, শেষ বলে নিলেন সিঙ্গেল। উইয়ান মোল্ডারের করা পরের ওভারে তুললেন 16 রান 4টি বাউন্ডারির সাহায্যে, শেষ বাউন্ডারিটি নিশ্চিতভাবে মারতে চাননি জয়, নিতে চেয়েছিলেন সিঙ্গেল। খালেদ স্ট্রাইক পেয়ে জোয়ান অলিভিয়ারের বাউন্সারে পরাস্ত হয়েছেন, পরে অবশ্য দ্রুত রান বাড়িয়ে নেওয়ার চক্করে জয় নিজেই আউট হন। তবে শেষ 2 উইকেটে 31টি গুরুত্বপূর্ণ রান যোগ করে বাংলাদেশকে ম্যাচে রেখেছেন জয়। বাংলাদেশের টেইল এন্ডারদের রান তুলতে না পারার গল্পটা পুরাতন, এক্ষেত্রে প্রতিষ্ঠিত ব্যাটারের হিসাব নিকাশ ম্যাচের হিসাব পাল্টে দেয়। ওভারের প্রথম বলেই লেজের ব্যাটারকে স্ট্রাইক দিয়ে দেওয়া কার্যত বোকাময়।